जय श्रीकृष्ण राधे राधे। आशा करब भक्तरा माताजीरा आपनारा सबाई भगवान श्रीकृष्ण एवं श्रीमती राधारानी कृपा सबाई भलो आछेन। आज सनातन धर्मेर प्रचारक कृष्णर दास सुजित नाहा आपनादेर सामने उपस्थित हयेछे। जे भक्तरा माताजीरा, आजकेर दिने देखेन एई जगत संसारे आमरा केउ भलो नेई। आपनि जदि 100 जनके एई प्रश्नटा करेन जे आपनि केमन आछेन, देखबेन 99 माने 99 जन लोकेई बोलबे जे भलो नेई। কেন ভালো নেই আজকে জগত সংসারে? সে ভালো থাকার উপায়টা 3-4 কাজ করুন, তাতেই দেখবেন আপনি জগত সংসারে যতদিন বেঁচে থাকবেন আপনি অন্তত ভালো থাকতে পারবেন। কেউ আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলবেন না যে ভালো নেই। এই নেই নেই শব্দ নিয়ে আজকে চারিদিকে এত নেগেটিভ মাইন্ড তৈরি হয়ে গেছে, যাকেই জিজ্ঞাসা করবেন ভালো থাকে কিন্তু ভালো নেই, ভালো আছে কিন্তু ভালো নেই। এই নেই নেই শব্দ থেকে আপনারা বাঁচার জন্য আজ আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেল সম্পূর্ণ ভিডিওটা শ্রবণ করুন এবং আপনি 3-4 কাজ করুন প্রতিদিন। এই কাজ করতে আপনার বেশি সময় মূল্যবান নষ্ট হবে না এবং আপনার অর্থেরও প্রয়োজন নেই। শুধু ভিডিওটা আপনি শ্রবণ করুন, দেখবেন আপনার জীবনটাই পাল্টে যাবে। ভগবান শ্রীকৃষ্ণের সেবা করবেন, তবেই দেখবেন 3-4 কাজের মাধ্যমে আপনি সংসারে দেখবেন কত একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে এবং ভালো থাকতে পারবেন। তাই যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা সঞ্চয় করতে পারবেন। কিন্তু যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবার চরণে প্রণতি নিবেদন, আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় বিভিন্ন শাস্ত্রীয় নিয়ম, একাদশী এবং ভগবান শ্রীকৃষ্ণের যে বিভিন্ন অনুষ্ঠানগুলো হয় সেগুলো সুন্দরভাবে নিয়ম জানতে পারবেন ভক্তরা মাতাজী। আর আমাদের স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবেন, যারা এখনও দীক্ষা নেননি মনে রাখবেন আমরা অনেকেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী পূজা অর্চনা করছি, এটা করছি সেটা করছি, ধর্মীয় দান ধ্যান করছি। সদ্গুরুর মাধ্যমে যদি দীক্ষার মাধ্যমে দিব্য জ্ঞানের মাধ্যমে আপনার দুর্লভ মানব জীবনকে সার্থক না করতে পারেন তাহলে এইসব করে কিচ্ছু হবে না। তাই দীক্ষা নেওয়ার আগ্রহ থাকলে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন, সঠিক তথ্যটা আপনি পেয়ে যাবেন। তাই এখন আসি মূল পর্বে, যে এই জগৎ সংসারে আমরা ভালো নেই কেন, কি এমন 3-4 কাজ করলে আমরা ভালো থাকবো। তাই ভক্তরা মাতাজিরা, আমরা আগে জানতে হবে যে আমি কে, আমি কি আমার স্বরূপ না আমার স্বরূপে কেউ আছে। পৃথিবীর এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই, মহাবিদ্যালয় নেই, স্কুল নেই, কলেজ নেই যে এই 3-4 জিনিস সম্পর্কে আপনাকে জ্ঞান দেবে। আমরা কেউ আজকে জানার চেষ্টাই করি না যে সংসার জীবন আমরা ভালো নেই কেন। তার প্রথম কারণ হলো আমরা জানি না যে আমি কোথা থেকে এসেছি। আজকে জানতে হবে যে আমি কি হাওয়ার মাধ্যমে ভেসে আসলাম, না আমার বাবা মার মাধ্যমেই শুধু আমি চলে আসলাম, না আগে জানতে হবে। প্রথম কথা যে আমি কোথা থেকে এসেছি এটা আগে জানতে হবে। তারপর কি জানতে হবে, যে আমি কেন এসেছি। আজকে আমরা একটু উপলব্ধি করি যে আমি কেন এসেছি জানি না, বা কি কর্তব্য জানি না, আর লাস্ট যে আমি কোথায় যাব। মৃত্যুর পরে আমার এই দেহটা তো নশ্বর, আমার শরীরে তো আত্মা আছে, আত্মাকে যে পরমাত্মা পরিচালনা করছে, আত্মাটা যখন শরীর ছেড়ে চলে যায় কখন চলে যায়, যখন পরমাত্মা আত্মাকে ছেড়ে চলে যায় তখন আত্মা এই শরীরটাকে চলে যেতে ব্যস্ত হয়, পরমাত্মার পেছনে পেছনে আত্মা ধাবিত হয়। তাই আমার কোথায় যাবো একবার ভেবেছি। তাই এমন কোনো পৃথিবীতে শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে আপনাকে এই 3 জিনিস সম্পর্কে আপনাকে শিক্ষা দেবে, যে আমি কোথা থেকে এসেছি, কি কর্তব্য আমার এবং আমি কোথায় যাব। তাই এই 3 জিনিস আপনাকে যদি জানতে হয় তাহলে আপনাকে কি করতে হবে, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী শ্রীমদ ভগবদ গীতা পড়তে হবে, ভাগবতম পড়তে হবে, তবেই জানতে পারবেন আমরা এসেছি কোথা থেকে। ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে, ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস আমরা প্রত্যেকটা মানুষ, আমরা সে কথা আজকে ভুলে গেছি। আমরা 84 লক্ষ বার ভগবানের কাছে প্রার্থনা করেছি এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ করে দেওয়ার জন্য। ভাবুন তো, 84 লক্ষ বার আমরা প্রার্থনা করেছি ভগবানকে মানুষ হওয়ার জন্য, কিন্তু যেই মানুষ হলাম মানব জীবন পেলাম 84 লক্ষ কেনাও, একটি বারও ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার কথাই মনে পড়ছে না। তাহলে কি করে আমরা জগৎ সংসারে ভালো থাকবো, ভালো থাকার প্রশ্নই আসে না। তাই ভালো থাকতে গেলে
ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে হবে। প্রথম কাজ আপনার ভগবান শ্রীকৃষ্ণের প্রত্যেককে সেবা করতে হবে। তার জন্য তার যে মুখনিঃসৃত বাণী শ্রীমদ ভগবদ গীতা অধ্যয়ন করতে হবে, যে শাশ্বত শ্লোকে 18 অধ্যায় আছে যদি সম্পূর্ণ হৃদয়ঙ্গম করতে পারেন শ্রীমদ ভগবদ গীতা যথাযথ ইস্কনের, তাহলে আপনাকে আর কিছু জানার প্রয়োজন নেই। বড় বড় মোটা বইয়ের, বড় বড় বিশ্ববিদ্যালয়ে আপনার পাণ্ডিত্যের বিদ্যার কোনো প্রয়োজন নেই যদি গীতার জ্ঞান আপনার থাকে। কারণ গীতা এমন একটা জিনিস, আপনি বাজারের থেকে যখন কোনো খেলনা বা আপনি ইলেকট্রিক জিনিস কিনবেন, দেখবেন একটা ম্যানুয়াল বই দেয় আপনাকে। কেন দেয়? সেই যন্ত্রটাকে পরিচালনা করার জন্য। আর এই গীতা হলো আপনার মানব জীবনের সেই পরিচালনা যন্ত্র, যে আপনার এই মানব জীবনটাকে কি করে পরিচালিত করবেন। তাই এই জন্য গীতা আপনারা পড়বেন। অবশ্যই এক নম্বর হলো আপনার শ্রীমদ গীতা পড়ুন এবং সংসার জীবনে একটা অলৌকিকভাবে আপনি ভালো থাকতে পারবেন। কারণ গীতা মানেই ভগবান, ভগবান মানেই গীতা। 18 অধ্যায় ষষ্ঠ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের একদম পা থেকে মাথা পর্যন্ত সমস্ত কিছু জড়িয়ে আছে শ্রীমদ ভগবদ গীতাতে ভক্তরা মাতাজি। তবে আপনি জানতে পারবেন আপনি কোথা থেকে এসছেন। তারপর আপনার কর্তব্য কি? আমার কর্তব্য হলো আমি নিত্য দাস। আমরা দেখেন পৃথিবীতে সবাই কিন্তু সবার সেবা করছি। হ্যাঁ, বাবা সন্তানের সেবা করছে, সন্তান পরিবারের কারো না কারো সেবা করছে, অফিসে অন্যান্য যারা নিচু কর্মচারী আছে তারা বসের সেবা করছে, দেশের প্রধানমন্ত্রী জনগণের সেবা করছে, মন্ত্রীরা আবার প্রধানমন্ত্রীকে সেবা করছে, আপনার বাড়ির চাকর আপনাকে সেবা করছে, আবার আপনিও চাকরের সেবা করছেন। আমরা প্রত্যেকটা মানুষ দাস। সেটা কার দাস? জনজাগতিক মানুষের দাস হলে চলবে না, ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস হতে হবে, ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করতে হবে। তার জন্য কি করতে হবে? ভগবান শ্রীকৃষ্ণের যে পরম প্রিয় শ্রী তুলসী দেবী, তাকে আমরা জল প্রদান করতে হবে, তবে আমরা সংসার জীবনে ভালো থাকতে পারবো ভক্তরা মাতাজিরা। এটা হলো আমার মেন প্রধান কর্তব্য, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করব, তুলসীকে জল প্রদান করব, শ্রীমদ ভগবদ গীতা পড়ব, আর সত্য ত্রেতা দ্বাপর কলি চারটে যুগেই যুগধর্ম আছে। কলিযুগের যুগধর্ম কি? হরিনাম সংকীর্তন। এই মালার মাধ্যমে আপনাকে মালা হরিনাম সংকীর্তন করতে হবে। অনেকেই আছে হাতের করে গুনে, মনে মনে গুনে, প্রশ্ন করলে আমরা যখন মালা জপি তখন যদি মানুষকে উপদেশ দেই যে মালা জপুন, বলে আমি জপি হাতের করে করে গুনে জপি, মনে মনে জপি, সবসময় জপি, না জপলে হবে না, সিস্টেমে জপতে হবে। আপনি এখন খাবার খেতে বসেছেন, যদি হাত না ধুয়ে খান তাহলে কী হবে? হাতের সাথে যে ময়লা আছে সেই খাবারটা গিয়ে আপনার পেট কি খারাপ করবে? বা আপনি সুস্থ আছেন, যদি চামচ দিয়ে খেতে চান সেটা হবে? হবে না। আপনাকে হাতটা পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে খাবারটা পরিপাটি করে মেখে তারপরে আহার করতে হবে, তবে আপনার খাবারটা পরম তৃপ্তির সহকারে খাবেন, হজম হবে। তদ্রূপ আপনি মালার মাধ্যমে যদি হরিনাম সংকীর্তন না করেন, আপনার এই কলিযুগের যোগধর্ম কখনোই সম্পন্ন হবে না ভক্তরা মাতাজিরা। তাই আসুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আজকে আমরা জানি যে আমি কি আমি। আজকে জড়জাগতিক সংসারে সারাক্ষণ একদম সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রি পর্যন্ত, রাত্রি 12টা পর্যন্ত সারাদিন শুধু আমরা গাধার মতো পরিশ্রম করে যাচ্ছি। আর বলছি আমার, আমার সুন্দর বাড়ি, আমার সুন্দর নারী, আমার সুযোগ্য সন্তান, আমার চার চাকা গাড়ি, আমার ঘরের সুন্দর এসি, আমার খাট পালঙ্ক, আমার সিন্ধু, আমার অমুক, আমার তমুক। কিন্তু ভক্তরা মাতাজিরা, আমরা কি একবার ভেবেছি যে এই যে সারাদিন 24 ঘন্টা শুধু আমার 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 করে যাচ্ছি, আমি কার? একটি বারও ভাবছি না। আজকে একটা মানুষকে বাঁচার জন্য কতটা অর্থের প্রয়োজন? বেশি অর্থের প্রয়োজন নেই, ভগবান শ্রীকৃষ্ণ চারিপাশে আমাদেরকে সব কিছু দিয়ে রেখেছেন। কিন্তু এখন যদি আমার জীবনকে বিলাসিতায় পরিণত করি, আমার দামি গাড়ি চাই, আমার দামি বাড়ি চাই, আমার দামি দামি গহনা চাই, আমি লোক সমাজে বাঁচতে গেলে সুন্দর সুন্দর দামি দামি পোশাক চাই, তাহলে কী হবে? গাধার মতো পরিশ্রম করতে হবে। গাধা যেমন সকাল থেকে একদম কলোর বলদের মতো, হ্যাঁ, বোঝা বহন করে যাচ্ছে পিঠে পিঠে, ওই সময় মতো একটু খাবার খায়, সেরকম মানুষের জীবনটা আজকে আমরা এরকম রোবটের জীবন করে ফেলেছি, গাধার জীবন করে ফেলেছি। সারাদিন অক্লান্ত পরিশ্রম করছি, তারপরে সংসার চালাতে পারছি না।
তার মূল কারণ হলো আমাদের হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা নেই, আমরা ধর্ম সম্পর্কে জানি না, যার কারণে সংসার জীবনে আমরা কেউ ভালো না, যাকেই প্রশ্ন করেন কেউ ভালো নেই। কিন্তু ভালো আমরা সবাই থাকতে পারি খুব সহজভাবে, এই তিন চারটা কাজ করে ভক্তরা মাতাজিরা। তাই আপনি কি অবহেলায় সময়টা নষ্ট করবেন? এই যে দুর্লভ মানব জীবন পেয়েছেন, মানব জীবনকে এই জন্যই দুর্লভ বলা হয়েছে যে এই জীবনটা কিন্তু আপনি ভগবানের কাছে চাইলেই পাবেন না। এই জীবনে যদি আপনি ভগবানের সেবা করে ভগবত ধামে যাওয়ার উপযুক্ত না হন, তাহলে কিন্তু এই জীবন আবার কি হবে, বিভিন্ন যে অধপতিত জনি আছে, কখনো সাপ, কখনো হিংস্র জানোয়ার, কখনো পশু, কখনো পাখি, কখনো কীট, কখনো পতঙ্গ, এই যে নিম্ন জনিতে জন্ম জন্মান্তরে আবার কি হবে, এই ত্রিতাপের মধ্যে থাকতে হবে, জন্ম মৃত্যু জরাবেধি প্রত্যেকটা জীবের একটা কষ্টদায়ক ব্যাপার ভক্তরা মাতাজিরা। তাই আমরা চাই না কেউ এই দুর্লভ মানব জীবন পেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জীব হয়ে আমরা এই জীবনটাকে হেলাই নষ্ট করে দিতে। তাই আমরা অবশ্যই আজকের পর থেকে ভক্তরা মাতাজিরা, আমিও আপনাদেরকে শাস্ত্রের কথাগুলো বলেছি, এগুলো কিন্তু আমার মন গড়া কথা নয়, মন গড়া কথা বললে আপনারা কেউ শুনবেন না, শ্রবণ করবেন না। শাস্ত্রে আমরা যেটা পেয়েছি সেটাই আমরা সবাইকে করতে বলি। কলিকালের যোগধর্ম হলো হরিনাম সংকীর্তন। আপনি একাদশী ব্রত করুন, তুলসীকে জল প্রদান করুন, শ্রীমদ্ভগবদ্ গীতা অধ্যয়ন করুন, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করুন, বেশি তো কাজ নয়। এগুলো করতে গেলে আপনি যে নিত্যকর্ম করছেন তার পাশাপাশি দু চার পাঁচ মিনিট আপনার সময় অপচয় হবে। এই আপনার ২৪ ঘন্টার মধ্যে যদি আধ ঘন্টা এক ঘন্টা ভগবান শ্রীকৃষ্ণের জন্য ব্যয় করি, তবেই তো আমরা সংসার জীবনে সুখে থাকতে পারবো। আমাদেরকে কেউ প্রশ্ন করলে আমরা বলতে পারবো না যে ভালো নেই, ভালো নেই। এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি ইসকনের প্রতিষ্ঠাতা, তিনি বৃদ্ধ বয়সে গেছেন আমেরিকায় এই সনাতন ধর্ম প্রচার করতে। তখন গিয়ে তার এক বন্ধুর সাথে তিনি হোটেলে কাজ করতেন বৃদ্ধ বয়সে। তখন আমেরিকানবাসী মানে যারা ইংরেজি, যারা হাই প্রোফাইল সোসাইটি, তারা অনেক অনেক পয়সার মালিক, কোটি কোটি ডলারের মালিক, তাদের কিন্তু তাদের হৃদয়ে কি ছিল না, শান্তি ছিল না, সুখ ছিল না। কিন্তু প্রভুপাদ এবং প্রভুপাদের আরেক বন্ধু যখন হোটেলে তারা কাজ করত, তখন দেখত তারা দুজন খুব হাসি খুশি। তখন আমেরিকাবাসীরা তাদেরকে ডেকে জিজ্ঞাসা করত যে আপনারা এই বয়সে, হ্যাঁ, এই হোটেলে কাজ করে কি করে এত সুখে আছেন। তখন প্রভুপাদ তাদেরকে ঠিকানা দিয়ে দিত, প্রভুপাদের যেখানে রাধাকৃষ্ণের মন্দির ছিল সেই মন্দিরের ঠিকানা। তখন ওই বিদেশিরা সেখানে আসতো, এসে দেখত তারা ভগবানের সেবা করছে, তাদের আর কোনো চিন্তা নেই, ভগবান শ্রীকৃষ্ণই সব তাদের ব্যবস্থা করে দিচ্ছে। তখন আমেরিকাবাসী ভাবতে শুরু করলো, সত্যিই তো আমাদের এত কোটি কোটি ডলার, কিন্তু আমরা জগৎ সংসারে, সংসার জীবনে আমরা সুখ নেই, কিন্তু দেখো দুজন বৃদ্ধ লোক ভগবানের সেবা করছে আর হোটেলে কাজ করছে, তারা কত আনন্দময়। যার কারণে এই এখন বিদেশিরাও আমাদের এই সনাতন ধর্ম গ্রহণ করে শুধু হরিনাম সংকীর্তন প্রচার করছে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আমাদেরকে সবাইকে করতে হবে, আমরা সংসার জীবনে সুখে থাকতে পারবো যদি সদা হরিনাম সংকীর্তন করি, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করি, কর্মের পাশাপাশি আমাদেরকে ধর্ম সবাইকে করতে হবে। তাহলে দেখবেন আপনার কি চাহিদা, কি প্রয়োজন, ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কোথা থেকে যে এসব ব্যবস্থা করে দেবে আপনি নিজেও ভাবতে পারবেন না, নিজেও বুঝতে পারবেন না। তাই আজকের পর থেকে আমরা এই জড়জাগতিক সংসার করব না, আমরা কৃষ্ণের সংসার করব, আমরা রাধারানীর সংসার করব, আমরা ভগবানের সেবার সংসার করব, আমরা কৃষ্ণ নামের সেবা করব, আমরা শ্রীমদ ভগবত গীতার সংসার করব, আমরা ভাগবতের সংসার করব, আমরা হরিনামের সংসার করব। মহাপ্রভু যেটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, মহাপ্রভু সেটাই বলে গেছেন, আজ কিন্তু সেটাই প্রতিফলিত চারিদিকে, যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র হইবে প্রচার মোর এই নাম। সত্যি আজকে ইসকনের আমাদের শিক্ষাগুরু যে এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তার আলোকে সারা পৃথিবীতে আজকে শুধু হরিনাম সংকীর্তন প্রচার হচ্ছে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। তাই ভক্তরা মাতাজিরা, আপনারা আর কোনো কিছু না করে শুধু সারাদিন যখন সময় পাবেন কাজের ফাঁকে ফাঁকে এই মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন জপ করুন, সদা সুখে থাকুন। তিন চারটা কাজ করুন যেগুলো বলে দিলাম, আপনি এক মাস করুন, দু মাস করুন, দেখবেন আপনি নিজেই নিজের রেজাল্টটা বুঝতে পারবেন যে সংসারে একটা আমূল পরিবর্তন আসবে। শুধু লাইফস্টাইল বিলাসিতা, এর এই আছে আমারও সেটা লাগবে, তার ওটা আছে আমারও সেটা লাগবে, এই দিকে ধাবিত না হয়ে আমার যেটা আছে সেটা নিয়ে আমি সুখে থাকতে চাই, তাহলে আপনি সুখী হবেন সংসার জীবনে। ভক্তরা মাতাজি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিছু জানার হলে আমাদের কমেন্ট বক্সে লিখবেন
এবং আজকের ভিডিওটা আপনি পরিবার বন্ধুবান্ধব সবার মধ্যে একটু শেয়ার করে দিন। তাহলে কি হবে, আপনার মাধ্যমে জানতে পারবে যে প্রত্যেকটা সনাতন ধর্মের মানুষের কি করা উচিত, কি করলে ভালো থাকবেন, 3-4 কাজ করলেই আপনি সংসার জীবনে সবসময় ভালো থাকতে পারবেন। ভক্তার মাতাজি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখুন আমাদের কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলে। পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।